একটু গইনা লওয়া শূন্য তো এটাও কথা। আস্তে আস্তে ব্যাগে নিয়ে আসেন, দেই দে আমরা সরেন। আজকে ফাইনালি মেশিনটা সেল হয়ে গেছে, তো আসলে এটা নিয়ে অনেক স্মৃতি আছে। আমরা যেহেতু অনেক স্বপ্ন নিয়ে আনছি, মুরগির বাচ্চাও ফুটাইছি এবং বেশিরভাগই হচ্ছে ব্ল্যাক সোলজারের ডিম হ্যাচিং করছি। এবার যদি নিব কয় তাহলে আলোচনা সবাইকে হতো কিছু কমাই দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এখন হচ্ছে সন্ধ্যা 6:20 বাজে, মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো আমাদের যে আপনাদেরকে একটু দেখাই তারপর বিস্তারিত বলতেছি, এই যে আমাদের দেখতে পাচ্ছেন দুইটা ইনকিউবেটর মেশিন, যেগুলো দিয়ে আমরা কিনে আনছি হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য, মুরগির বাচ্চা। তো এগুলো আসলে আমরা ওই মুরগির লেয়ার মুরগির ওই সেক্টরটা নিয়ে আমরা এগোতে পারি নাই। বিষয়টা হচ্ছে মানে আমরা এর আগে দুইবারে আমাদের প্রায় 3 লক্ষ টাকা লস হয়েছে আর কি লেয়ার মুরগির জন্য। আমরা চেষ্টা করছি ডিমের মুরগির জন্য, কিন্তু হয়নি। যাই হোক, তো আমরা ভিডিও দেওয়াতে এখন আজকে আমাদের একজন কাস্টমার আসতেছে, আমাদের এই ছোট যে মেশিনটা এটা বিক্রি হয়ে গেছে। কত বিক্রি হয়েছে ইনশাল্লাহ তাহলে আজকে আপনাদেরকে জানাবো। তো মাসুদ ভাই হচ্ছে এই মেশিনটা যেহেতু এই দরজা দিয়ে বের হবে না, উনি এই দরজাটার পাশে যে হচ্ছে বাঁশ বা যে সাপোর্টিংটা আছে এটা এখন খুলে ফেলতেছে। এটা খোলার পর ইনশাল্লাহ তাহলে আমরা এই পাশ দিয়ে বের করে ফেলতে পারবো, কারণ এটা যখন আমরা নিয়ে আসছি তখন এরকম খুলে এটাকে ঢুকাইতে হয়েছে। ওইটা যেহেতু 3x3 নাকি মেশিনটা 3x3, তো এই 3x3.5, যার কারণে হচ্ছে এই দরজা দিয়ে ঢুকে না। তো আমাদের রাস্তার মাথায় চলে আসছি, ওই যে গাড়িটা চলে আসছে মালটা নেওয়ার জন্য। এদিকে 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 রুকান, যাইবো যাইবো ঘুরান যাইবো। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাড়ি চলে আসছে, আস্তে আস্তে ব্যাগে নিয়ে আসেন, দেই আপনি সরেন। তো ভাইয়াকে এখন মাসুদ ভাই একটু দেখা দিচ্ছে, চালু করে যে ভাই আসছেন। এখন আমরা আমার ডিম রিলেশন করে আই দিতাম না বলকো গদ দিবি না এটা আই আমরা দিয়ে দিম সব বুঝে দিম বই বই হ্যাঁ তেড়ে আই আমরা বুঝে দিম এটা ফয়েটাটা কমতে আছে দুই আছে অটো একে আইবো হ্যাঁ জিরো দে আইবো আইলে যত নামবো ওই নিচে ইয়া আছে আমরা সেন্সর সেন্সর আছে সেন্সর যখন দেখবো কমে গেছে আবার অটোমেটিক দিয়ে লাগবে উঠবে কেন আই আমরা ওই দেওয়ার কাছে চলে বসে দেখছেন নি হ্যাঁ এক কইছে ছোট কিনেন যদি এগুলো দিতে হবে যদি 8 টাকা বইয়েন তাহলে এগুলো কিনতে হবে শীতে বাচ্চা জিগা না যায় তারা হেতারে ফল করে। আমরা তো 2 বছর হয়ে গেছে এটার অভিজ্ঞতা, ঠিক আছে। সুজির মতো জুর জুড়িয়া করিয়া লেবু আপনারা কইবো কদিনে বার করবেন হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর সুবাদে আমি দৌড়ি নাই ভিডিও করতেছি এই জন্য।
ওয়েট আছে ভালোই না, ওয়েট অনেক লোয়ার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দাও তো। না 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 এত প্রেশার নেওয়ার দরকার নাই, এত প্রেশার নেওয়ার দরকার নাই, সবাই মিলে ধরে আর হচ্ছে আমরা এটাও সেল দিয়ে দিবো, কারণটা হচ্ছে এটা রেখে কি করবো। দেখি দেখি রাফু একটু মাস দুই সাত ধরিস, এটাও সেল দিয়ে দেওয়া হবে, কারণ আমরা তো মুরগির প্রজেক্টটা বন্ধ করে দিছি। তো এটা কত সেল করছে ইনশাল্লাহ তাহলে আজকে আপনাদেরকে দেখাবো। আসতে আমি আমি সামনে দিয়ে লাইট ধরি। হ্যাঁ আমরা আটটা আটটা সাবধানে ছাড়িয়ে যাই হোক, আমরা একটু গইনা লওয়া শূন্য তো এটাও কথা। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কত টাকা বিক্রি করছি। ভাইয়া আসছে হচ্ছে সোনামুড়ি থেকে না ভাই? উনি আগে ব্ল্যাক সোলজার নিয়েছে আমাদের কাছ থেকে, মাশাআল্লাহ 5 কেজি নিয়ে শুরু করার পর ওনার এখন অনেক প্রোডাকশন হচ্ছে, যার কারণে হচ্ছে উনি এখন ডিমের বাচ্চাও ফুটাবে প্লাস হচ্ছে ব্ল্যাক সোলজার ডিম থেকে হ্যাচিং করবে। আমরা ছোটটাই ভাইয়ার কাছে হচ্ছে, ভাইয়া সোনাইমুড়ি থেকে আসছে, আমরা 15,000 টাকা বিক্রি করছি, ভাইয়া 15,000 টাকা দিয়ে নিছে আর এটাও বিক্রি হবে। উনি আমাদের আগের একজন কাস্টমার, 15,000 টাকা আর আমাদের ওই বড় যেটা ওইটাও বিক্রি করা হবে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। না না আমরা বান বান দেখলে তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।